করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকা দু বছর বাদে আবারও ট্রেনে চড়ে দিল্লির দরবারে পাড়ি দিল বাংলার আম। কেন্দ্রীয় সরকারের আয়োজনে রাজ্য হর্টিকালচার বিভাগের তত্ত্বাবধানে নয়া দিল্লির 10 নম্বর জনপথ রোডে হ্যান্ডলুম হাটে বাংলার আম নিয়ে কৃষকরা পৌঁছাতেন অনেকদিন আগে থেকেই। তবে করোনার কারণে দু বছর বন্ধ ছিল এই আমের মেলা। ভাবি খেতেই এবছর 16 জুন থেকে জুলাই পর্যন্ত এক মাস যাবত চলবে এই আমের হাট। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, কোচবিহারের মতো বেশ কয়েকটি জেলার আম উপস্থিত থাকলেও মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগত ক্রেতাদের কাছে প্রধান আকর্ষণ গোলাপ খাস, চ্যাটার্জি, ল্যাংড়া, হিমসাগরের স্বাদ এবং সাইজে নদিয়ার কৃষকরা থাকেন সম্মানের শিখরে। নদিয়ার নাকাশিপাড়া, করিমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদহে আমের ব্যাপক চাষ থাকলেও ভিন রাজ্যের আম প্রেমীদের কাছে শান্তিপুরের হিমসাগর এক এবং অদ্বিতীয়। শান্তিপুর মল্লাবেরের আম চাষি গৌতম ভৌমিক, অভিজিৎ বিশ্বাস, সুরেশ দুর্লভের মতন পাঁচজন আপাতত আনুমানিক 3000 কেজি আম নিয়ে রেল স্টেশন থেকে ট্রেনে চড়ে আজ রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে। তারা জানান, এক মাস ব্যাপী আম মেলায় স্টল ভাড়া তাদের লাগে না হর্টিকালচার বিভাগের সহযোগিতায়। তবে দুটি স্টলে 5 জন এক মাস সময়সীমাকে ভাগাভাগি করে বিক্রি বাট্টা করেন। কলকাতার তুলনায় অনেক বেশি দাম এবং সম্মান পাওয়া যায় সেখানে। আগামীতে আরও বেশি আম চাষি উপস্থিত হবে সেখানে, এমনটাই বিশ্বাস করেন তারা। এবছর আম যাবে দিল্লি, ওইখানে আমাদের রাজ্য সরকারের মাধ্যমে ওখানে হ্যান্ডলুম হাট দিল্লি জনপথ রোড, ওখানে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা বিভিন্ন জেলা থেকে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, আরও বিভিন্ন জেলা থেকে ওখান থেকে প্রচুর পরিমাণে আম যায়। বিগত বছরের ন্যায় 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, এবছর আবার মেলাটা শুরু হচ্ছে। তো ওখানে এই আম মানে ওইখানকার মানুষদের যাতে কম দামে খাওয়ানো যায় সেই পরিকল্পনা আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছে। তো সেটা কি দিল্লিতে দিল্লি কদিন ধরে হবে? ওটা এক মাসের প্রোগ্রাম। কোথায় হচ্ছে? দিল্লি জনপথ রোড, হ্যান্ডলুম হাট। আপনারা কতজন যাচ্ছেন? আমরা নদিয়া থেকে আমরা যাব 5 জন। আচ্ছা, এখন 2 জন যাচ্ছি, এর পরবর্তীতে আরো মাল যাবে, তখন আরো লোক। সবাই কি শান্তিপুরের? সবাই শান্তিপুর। নদিয়ার অন্য প্রান্তে কেউ আছেন? না, নদিয়ার অন্য প্রান্তে তো আমের চাষটা সাধারণত বেশিরভাগ শান্তিপুর আর মালদিয়াতে বেশি, তাই এটা শান্তিপুর থেকে যায়। কি কি নিয়ে যাচ্ছেন? মানে আমের কোয়ালিটি আছে, হিমসাগর আছে, ল্যাংড়া আছে, আম্রপলি আছে, গোলাপ খাস আছে, চ্যাটার্জি আছে, মল্লিকা আছে। কত কেজি? মোটের উপর 3000 টনা। এর আগেও কি আপনি কখনো গিয়েছিলেন? হ্যাঁ, এর আগেও ওইখানে মেলা করে এসেছি, খুব ভালো জায়গা। এবং কোনো পুরস্কার টুরস্কার পেয়েছিলেন? ওইখানে পুরস্কার আমরা অবশ্যই পেয়েছি, চারবার পুরস্কার পেয়েছি। কী কী? প্রথম ফার্স্ট ইয়ারগুলো পেয়েছি, হিমসাগরে পেয়েছি, ল্যাংড়াতে পেয়েছি। ওইখানেই? হ্যাঁ। এবার কি আশা করছেন? আশা করি এবছরও পাবো। আপনাদের যে আমের ফলন যে ধরনের হয়েছে তাতে কি মোটামুটি আশানুরূপ? না, আমের ফলন এবছর কম। গুণগত মান ঠিক আছে? আমের গুণগত মান ঠিক আছে, কারণ দামটা বেশি, আম ফলন কম, দাম বেশি। কি নাম আপনার? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।